হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন ইউটিউব চ্যানেল পুষ্পলতা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে টবের মধ্যে বোম্বাই মরিচ গাছ রোপণ ও তার পরিচর্যা করতে হয় এবং জৈব সার প্রয়োগ করেও দেখাবো এবং রাসায়নিক সার প্রয়োগ করেও কিভাবে গাছ করা যায় সেটা নিয়েও আলোচনা করব, কারণ অনেকেই আছে যে বাড়ির শাকসবজি গাছে রাসায়নিক সার ব্যবহার করতে চান না আমি গাছটি আনার পরেই টুজি কাটিং করে রেখেছি অর্থাৎ দুটি পাতা আমি মাথা থেকে ভেঙে রেখেছি দেখতেই পাচ্ছেন এবং গাছ রোপণের জন্য আমি নিয়েছি দশ ইঞ্চির একটি সিমেন্টের টব আপনারা যে কোনো ধরনের টব নিতে পারেন এবং তাতে মাটির পাতিলের ভাঙা অংশ খোয়া দিয়ে বা পাথর দিয়ে জল নিকাশি ব্যবস্থাটা ভালো করতে হবে এবার আসি মাটি প্রস্তুতি সম্পর্কে আমি ষাট ভাগ নিয়েছি বেলেদোয়াশ মাটি ও চল্লিশ ভাগ কম্পোস্ট সার আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট সার নিতে পারেন এবং এর মধ্যে মিশিয়েছি এক মুঠ খোল সরিষার খোল আর এক হাফ চামচ ডিএপি ও হাফ চামচ পটাশ তবে যদি রাসায়নিক সার ব্যবহার না করতে চান তাহলে ডিএপি এবং পটাশ বাদ দিয়ে বাকি সকল উপাদান দিয়ে মাটিটা ভালো করে প্রস্তুত করে নেবেন দশ বারো দিন আগে করতে পারলে ভালো হয় তবে না করলেও সমস্যা নেই যে এই মাটিতে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গাছ রোপণ করতে পারি চাইলে আপনারা সামান্য কোকোপিটও মিশাতে পারেন এটা অপশনাল আপনাদের এবং এই মিশ্রিত মাটিটি টবে ভালো করে দিয়ে পলি থেকে চারাটি আলতোভাবে বের করতে হবে দেখতে হবে যাতে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত না হয় ভালোভাবে বসিয়েছি পাশ থেকে যদি কিছুটা মাটি ঝরে যায় তাতেও কোনো সমস্যা নেই তবে গাছের গোড়াটা যেন নড়ে না যায় এদিকে খেয়াল রেখে গাছটি ভালোভাবে বসাতে হবে এবং মাটিটা ভালোভাবে পাশে চেপে চেপে দিতে হবে যাতে মাটির ভিতরে কোনো বাতাস জমে না থাকে বাতাস যদি জমে থাকে তাহলে গাছের শিকড় পচে যেতে পারে এবং গাছটি মারা যেতে পারে এবং ভালোভাবে মাটি চেপে দিয়ে তাতে এখন ভরপুর জল দিয়ে দিতে হবে যদি জলের সঙ্গে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড মেশানো যায় তাহলে খুব ভালো হয় তাহলে গাছের শিকড় পচে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না তবে এটা অপশনাল দিয়ে আমি একটা ভালো করে কঞ্চি দিয়ে বাঁশের কঞ্চিতে বেঁধে দেব যাতে গাছটি সোজাভাবে বেড়ে উঠতে পারে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে প্রথমবার এমন পরিমাণে জল দিতে হবে এবং পরবর্তীতে জল দেওয়ার বুঝে বুঝে জল দিতে হবে গাছের গোড়ার মাটি শুকালে তবেই জল দিতে হবে পনেরো দিন পর আমার গাছের চেহারা ঠিক কেমন হয়েছে কারণ আমি প্রথমেই বলেছি যে আমি টুজি কাটিং করে রেখেছিলাম এবং তার ফলে চারিদিকের গাছটি খুবই ঝোপালো হয়েছে এবং শাখা পোশাকা বের হয়েছে মাত্র পনেরো দিনেই এবং জলটাও আমি পরিমাণ মতো মাটি শুকালে মাটি থেকে জলটা শুকালেই তবেই আমি জল দিয়েছি এবার আসি কেমন রোদ পছন্দ করে মুম্বাই মরিচ গাছ যদি অনেক রোদ পায় তাহলে প্রচুর পরিমাণে ফলন হয় কম রোদেও মোটামুটি ফলন হবে তবে যদি বেশি রোদ পায় এমন স্থানে রাখলে প্রচুর পরিমাণে ফলন হবে এবং মরিচ গাছে যতদিন থাকবে তত ঝাল হবে কারণ এটি ঝালের জন্যই খুবই জনপ্রিয় অনেকে এটাকে বোম্বাই মরিচ ভূত মরিচ এবং নাগা মরিচ বলে থাকেন এক এক জায়গায় এক এক রকম নাম এবার আসি সার প্রয়োগের পদ্ধতি সম্পর্কে আমি জৈব রাসায়নিক দুইভাবেই বলে দিচ্ছি রাসায়নিক সার দিলে প্রতি মাসে হচ্ছে হাফ চামচ ডিএপি ও হাফ চামচ পটাশ ও সাথে মুঠ খোল নিয়ে চারিপাশে খুশে ভালোভাবে সারটা দিতে হবে গোড়া থেকে দূরে দিয়ে জল ঢেলে দিতে হবে এবং যদি শুধুমাত্র জৈব সারেই করতে চাই সেক্ষেত্রে আমাদের করতে হবে এক মুঠো কম্পোস্ট সার সাথে দুই চামচ বা হাফ মুঠা হচ্ছে হাফ চু মুঠা হচ্ছে সরিষার খৈল ও কলার খোসার পাকা কলার খোসা শুকনো পাকা কলার খোসা হচ্ছে ডাস্ট যে অংশটা মানে শোকানোর পর ওই অংশটাকে ডাস্ট করে বা গুঁড়ো গুঁড়ো করে সেটা থেকে দুই চামচ ও দুই চামচ হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো দিলে খুব ভালো হবে দিয়ে মিশিয়ে চারিপাশে দিয়ে দিলে জৈবভাবে আপনারা গাছ করতে পারেন তবে হাড়ের গুঁড়ো অনেকের কাছে অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে না দিলেও হয় তবে হাড়ের গুঁড়োতে তো ফসফেট আছে এবার আসি কীটনাশক প্রতি মাসে দুইবার করে অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর কীটনাশক ব্যবহার করতে হবে মাকড়নাশক ও ইমিডাকলোরোপিট অর্থাৎ যেটা থ্রিপস পোকার জন্য যেটা পাতা কুকড়ে যায় যার কারণে সেই ওষুধ ব্যবহার করতে পারেন এটা আমি বললাম রাসায়নিক কীটনাশকের কথা কিন্তু অনেকেই আছেন গাছে রাসায়নিক কীটনাশকও ব্যবহার করতে পারেন না সেক্ষেত্রে আপনারা নিম তেল প্রতি সাত দিন অন্তর অন্তর দুই থেকে তিন এম পরিমাণ এক লিটার জলে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন প্রথম থেকেই বা নিম পাতা বেটে রস বের করেও সেটাও জলের সাথে মিশিয়ে স্প্রে করা যায় এবং ফুল আসার আগে পনেরো দিন অন্তর অন্তর পিজিআর ব্যবহার করলে ফুল আর ঝরে যায় না বন্ধুরা এবার বিশেষ যে কথাটি বলবো মরিচ গাছের কারণ মরিচ গাছ সালফার খুব ভালোবাসে তাই ম্যাগনেশিয়াম সালফেট যদি প্রতি মাসে দুইবার বা কমপক্ষে মাসে একবার করে এক চামচ নিয়ে এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দেড়শো থেকে দুইশো এম এল দেওয়া যায় বা সারা পাতায় স্প্রে করেও দিতে পারেন গাছের গোড়ায় দেওয়ার বদলে তাহলে মরিচ গাছের পাতা খুব সবুজ হবে এবং গাছও খুব ঝাঁকড়ালো হবে কারণ মরিচ গাছ খুব সালফার ভালোবাসে কিন্তু মরিচ গাছে একটা জিনিস ব্যবহার করা যাবে না সেটি হচ্ছে পচানো কোনো তরল সার ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আপনারা খোল পচানো যে জলটা সেটা ব্যবহার করবেন না কারণ দেখা যায় যে মরিচ গাছে যদি খোল পচানো জল বা যে কোনো তরল পচানো তরল সার ব্যবহার করা যায় তাহলে মরিচ গাছের পাতা কুকড়ে যায় আমিও এর আগে আমার পূর্বের গাছগুলোতে আমি দিয়ে দেখেছি এমন সমস্যা হয়েছে অনেকের ক্ষেত্রে নাও হতে পারে তবে আপনারা এরকমভাবে যদি নিয়ম মেনে গাছটি করেন সেক্ষেত্রে আপনাদের মরিচ গাছ খুব ঝাঁকড়ালো হয় হবে এই মরিচ গাছে তিরিশ দিনের মাঝেই ফুল চলে আসবে কেবল পনেরো দিন বয়স পরবর্তীতে আমি আরও কিভাবে যত্ন করি সে নিয়ে ভিডিও করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন